আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি হোমিও চিকিৎসক মোহাম্মদ নাজমুল আলো বিএইচ এম এস ঢাকা ইউনিভার্সিটি আমার আজকের শিরোনামটি অনেকেই দেখেছেন সামনে বিয়ে অথচ যৌন দুর্বলতা মূলত হেডিংটি দেওয়ার মূল উদ্দেশ্য আমার দীর্ঘ বারো বছরের চিকিৎসায় এ ধরনের অনেক রুগী আসে এসে বলে যে ডাক্তার সাহেব বা আবার সামনে বিয়ে আমি তো এখন চিন্তায় আছি তো সেই প্রেক্ষিতে আমাকে সঠিক পরামর্শ বা চিকিৎসা দেন তো আজকে আমি মূলত এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সংক্ষেপে চেষ্টা করব শেষ করার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করি উপকৃত হবেন বিশেষ করে আজকের আলোচনাটিতে আমি চেষ্টা করব, হোমিওপ্যাথিতে ব্যবহৃত উল্লেখযোগ্য যে ওষুধগুলো আছে এই ক্ষেত্রে আপনাদের ওষুধের নাম সহ বোঝানোর চেষ্টা কর ব্যবহৃত হোমিওপ্যাথিক ওষুধগুলো আপনাদের সামনে তুলে ধরব বিস্তারিত শুনলে আপনারা ইচ্ছা করলে নিজেরাও লক্ষণভিত্তিক এই মেডিসিনগুলো খেয়ে উপকৃত হবেন আগের যুগের কথা ছিল ভিন্ন তখন সেক্সুয়াল বিষয়গুলো ছেলেমেয়েরা হিডেন রাখা বা লজ্জাজনক মনে করত। কিন্তু এখনকার ছেলেমেয়েরা অতিরিক্ত ফাস্ট হয়ে যাওয়ার কারণেই হিতে বিপরীত হয়ে গেছে মানে সেক্সুয়াল ক্ষেত্রগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে অগ্রিম জানা এবং ব্যবহার বা অপচয় এই ধরনের কার্যকলাপ এখন অনেক বেশি হয়ে থাকে যার ফলে সেক্সুয়াল রোগী অথবা একজন সুস্থ মানুষও বিয়ে সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ভাবে তা আসলে সামনে বিয়ে এই সব বিষয় নিয়ে ভাবার পিছনে বেশ কিছু কারণও আছে কারণ পূর্বে অতিরিক্ত অপচয় এবং সামাজিকভাবে বিভিন্ন ধরনের স্বামীষ্টির মধ্যে ঝগড়া বিবাহ বিচ্ছেদের ঘটনা দেখে অনেকেই ভয় পান হয়তো আমার জীবনে এরকম ঘটনা ঘটবে কিনা তো সেই প্রেক্ষিতে যৌন দুর্বলতা তো আসলে মূল যে জিনিসটা আপনার বুঝতে হবে যে আদৌ আপনি যৌন রুগী নাকি মানসিকভাবে ভয় পাচ্ছেন যদি মানসিকভাবে ভয় পেয়ে থাকেন সেটা ভিন্ন আর যদি অরিজিনালি রোগী হয়ে থাকেন তাহলে তো আপনার দুর্বলতার মূল পয়েন্ট নিয়ে আলোচনা করছে। যেরকম শারীরিক দুর্বলতা এখন শারীরিক দুর্বলতার পিছনে কিছু রোগের কারণ থাকে যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হাই কোলেস্টেরল ক্রনিক ডিসেন্ট্রি ইত্যাদি বিভিন্ন ধরনের রোগ আছে এখন এই ধরনের রোগ যদি আপনার শরীরে থাকে তাহলে ওই রোগগুলোর যথাযথ চিকিৎসা নিতে হবে তা না হলে এই ধরনের রোগের কারণেও আপনি যৌন ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন আর মানসিক বিষয় তো অন্যতম যেমন এমনি ভীতি এখন আপনার মধ্যে যদি এমনি ভীতি কাজ করে সেই বিষয়টা কিন্তু ভাবার বিষয় কারণ আপনি কোনো ধরনের রোগী না অথচ আপনার মনের মধ্যে ভয় তো আসলে এই বিষয়টা বলছি যে এই ধরনের ভয় আপনাকে পরিহার করতে হবে তবে অতিরিক্ত রাত্রি জাগা মাদক দ্রব্য সেবন অতিরিক্ত বিভিন্ন ধরনের ড্রাগস মানসিক শখ পিনিক ডিসঅর্ডার তবে সেক্সুয়াল ক্ষেত্রে মানসিক বিষয়টা অন্যতম একটা বিষয় আমি এই বিষয়ে একটা অভিজ্ঞতার আলোকে বলছি আমার একটা পেশেন্ট ছিলেন উনি শারীরিক মানসিক সব দিক থেকে ভালো ছিলেন সেক্সুয়ালভাবে তো উনি অনেক ভালো ছিলেন তো উনি হঠাৎ করে এসে একদিন আমাকে বলছে যে আমি এক জায়গায় থেকে ফিরছিলাম হঠাৎ পথের মধ্যে অ্যাক্সিডেন্টের কারণে আমার বাতিজা আমার সামনেই মারা যায় তারপর থেকেই আমি আর সেক্সুয়ালভাবে কোনোভাবেই স্বাভাবিক হতে পারছি না তা আসলে দেখেন এখানে মানসিক বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার মনের মধ্যে যদি মানসিক দুশ্চিন্তা থাকে টেনশন থাকে তাহলে সেক্সুয়াল বিষয়ে আপনাকে মানে সঠিক দেবে না মানে রেসপন্স দেবে না ভালো লাগা বা আগ্রহ জাগাবে না তাই মানসিক বিষয়টা অন্যতম বিষয় বিবেচনা করতে হবে যেরকম অনেকের বিভিন্ন ধরনের টেনশন যেরকম পারিবারিক টেনশন বিভিন্ন ধরনের কলহ সামনে চাকরি ইন্টারভিউ এই ধরনের ভয় তারপরে যারা নেশা করে নেশা তো অন্যতম একটা বিষয় নেশার মাধ্যমে মানসিক এক ধরনের বিকারগ্রস্ত হয়ে যায় যা সেক্সুয়াল ক্ষেত্রে তো সব দিক থেকে অকেজে বেরো ফেলে প্যানিক ডিসঅর্ডার বিভিন্ন ধরনের মানসিক রোগ ইত্যাদি বিষয়গুলো আপনার আছে কি না এই বিষয়গুলো কিন্তু ভাবতে হবে কারণ এই ধরনের সমস্যা যদি থাকে সেইগুলো যথাযথ চেষ্টা করতে হবে মানে স্বাভাবিক জীবনে ফিরে আসা মানসিক একদম ফ্রেশ থাকতে হবে এখন আসি মূল বিষয় নিয়ে মানে যৌন দুর্বলতা আসলে আপনি প্রকৃতই যৌন দুর্বলতায় ভুগছেন কিনা এটা দেখতে হবে এর মধ্যে একটা জিনিস বিশেষভাবে খেয়াল করতে হবে যে মানুষের প্রত্যেকেরই চাহিদা শারীরিক গঠন আশা আকাঙ্ক্ষা সবারই কিন্তু এক না বিভিন্ন ধরনের হয়ে থাকে ঠিক যৌন ক্ষেত্রটাও ওই রকমই সেক্সুয়াল চাহিদা এটা অনেকের অনেক বেশি থাকে অনেকের কম থাকে এটা হরমোনাল বলেন জেনেটিক বলেন বিভিন্ন কারণে অতীতে অতিরিক্ত অপচয় স্বপ্নদোষ এই ধরনের যদি আপনার বেশি অপচয় হয়ে থাকে মানে সেক্সুয়ালভাবে নিজেকে আসলেই উইক মনে করেন দুর্বল মনে করেন তাহলে আপনাকে বিয়ের আগেই যথাযথ চিকিৎসা নিতে হবে তবে এখন আমাদের বাংলাদেশে বিশেষ করে সেক্সুয়াল চিকিৎসার নামে বিভিন্ন ধরনের প্রতারণামূলক চিকিৎসা পেয়ে থাকে এখন যথাযথ যদি অ্যালোপ্যাথি ভালো ডাক্তারের সাথে পরামর্শ করেন সেখানেও আপনি ভালো পরামর্শ পাবেন উপযুক্ত চিকিৎসা পাবেন মানে সেই ক্ষেত্রে উপচিকিৎসা সম্ভাবনা থাকবেই না আর এই বিভিন্ন ধরনের গ্যারান্টি সাত দিনে আরোগ্য এই ধরনের চিকিৎসার মধ্যে যদি যান তাহলে তো আপনি সারা জীবনের জন্য সেক্সুয়াল পঙ্গ রয়ে যাবেন আর যথাযথ মানে এটা হয়তো আমাদের সমাজে প্রচলিত যে হোমিওপ্যাথিতে যৌন রোগের ভালো চিকিৎসা হয় তো এটা আসলে ঠিক একটি কথা যদি যথাযথ হোমিও চিকিৎসা নেন তাহলে ইনশাল্লাহ আশা করি এই সমস্যা থেকে মুক্তি পাবে আমাদের হোমিওতে ব্যবহৃত কিছু ওষুধ আছে যেগুলো মানে পূর্বে অতিরিক্ত অপচয় বর্তমান শারীরিক মানে যৌন বিভিন্ন ধরনের দুর্বলতা এবং এই বিয়ের ভীতি দূর করার ক্ষেত্রে কিছু মেডিসিন ব্যবহার হয় আমি সেইগুলোর নাম বলছি যেরকম অন্যতম আছে ফসফরিক অ্যাসিড মানে অ্যাসিড ফাস সেলিনিয়াম অ্যাকনসকাস্ট জেলসিমিয়াম বিফোর আনা এই ধরনের কিছু মেডিসিন আপনি মেডিসিনের বিষয়গুলো আমার অন্য ভিডিওতে সরাসরি এই মেডিসিনের বিস্তারিত আলোচনা থাকবে সেখানে থেকে ভালো করে দেখে নিয়ে নিজে নিজেই এই মেডিসিন আপনার খেতে পারবে আমি ওষুধগুলোর নাম বলছি তবে আমাদের প্রতিটি ওষুধেরই যথাযথ লক্ষণ নাম মিললে আপনি উপযুক্ত রেজাল্ট পাবেন না তো সেই প্রেক্ষিতে আমার মেডিসিনের বিস্তারিত আলোচনা অন্য একটি ভিডিওতে পাবেন সেখান থেকে দেখে আপনার যেটা নির্ধারিত মেডিসিন আপনি নিজেও সিলেকশন করতে পারবেন তবে সকল ক্ষেত্রেই আসলে নিজের মানে পণ্ডিত্ব সব ক্ষেত্রে দেখানো উচিত না তারপরেও বিস্তারিত আলোচনা যদি মেডিসিনে শোনেন তাহলে আশা করি নিজের জন্য নিজে মেডিসিন সিলেকশন করতে পারবেন তে এই যে আজকের হেডিং যে বিষয় সামনে বিয়ে অথচ যৌন দুর্বলতা তে আসলেই যদি আপনার যৌন দুর্বলতা থাকে তাহলে আমাদের এই হোমিওপ্যাথি মেডিসিনগুলো ব্যবহার করতে পারেন যেমন ফসফরাস অ্যাসিডফস সেলিনিয়াম জেলসিমিয়াম অ্যাগনাসকাস্ট বিফোরানা এই যে ওষুধগুলোর নাম বললাম মূলত বেশিরভাগ ক্ষেত্রে এই মেডিসিনগুলো ব্যবহার হয়ে থাকে এর প্রধান কারণ হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে অবিবাহিত ছেলেমেয়েরা বিভিন্নভাবে যৌন অপচয়ে লিপ্ত থাকে আর এই মেডিসিনগুলোর মূল বৈশিষ্ট্যই দেখবেন পূর্বে অতিরিক্ত যৌন অপচয় আর যে তিনটি বিষয় আপনাদেরকে বলেছি যেমন মূল যে বিষয় শারীরিক মানসিক এবং যৌন এখন যদি আপনার এই তিনটার কোনোটাই না থাকে তাহলে কোনোটাই না থাকে তাহলে অনর্থক এই ধরনের ভীতি মাথায় নিয়ে এসে নিজেকে ছোটো করার কোনো প্রয়োজন নেই আমি একটা উদাহরণস্বরূপ আপনাদের বলছি প্রয়াত হুমায়ুন আজাদ উনি আমাদের সমাজের ছেলেদের নেতৃত্ব মানে ছেলেদের কর্তৃত্ব নিয়ে উনি তুলে ধরেছেন যেরকম আমরা মেয়েদেরকে অশ্ব মনে করি মানে আমরা আরোহী মনে করি তো সেই প্রেক্ষিতে উনি আসলে বোঝাতে চেয়েছেন যে আমরা মেয়েদেরকে এক ধরনের নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করি উনি কিন্তু ওখানে সরাসরি সেক্সুয়ালভাবেও বুঝে বুঝিয়েছেন তে যাই হোক মূল যে বিষয়টা আপনি নিজেকে একজন পুরুষ মনে করবেন এখানে যদি আপনি অনর্থক ভীতি নিয়ে আসেন তাহলে আপনি এই ক্ষেত্রে দুর্বলতার সম্মুখীন হবেন তে অযথা ভয়ের কোনো কারণ নেই আপনি শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ থাকার জন্য যে কোনো ধরনের নেশাজাত দ্রব্য বাদ দেবেন নেশা এমন একটি বিষয় যা আমাদের শারীরিক মানসিক অর্থনৈতিক মানে পুরা পরিবারটাই ধ্বংস করে দেয় তাই সেই ক্ষেত্রে অবশ্যই নেশার দিকটা বিবেচনা করবেন অতিরিক্ত রাত্রি জাগরণ এটাও মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর যথাযথ ঘুমাবে বিশেষ করে খাবার দাবারের ক্ষেত্রে ফাস্ট জাতীয় জাঙ্ক ফুড এগুলো পরিহার করবেন পর্যাপ্ত পরিমাণে শাক সবজি সিজনাল ফলমূল এইগুলো খাওয়ার অভ্যাস করবেন আর এখন তো ইচ্ছা করলে কোন খাবারে কি ধরনের ভিটামিন আছে এইগুলো কিন্তু আপনারা বের করতে পারেন সেক্সুয়াল ক্ষেত্রে ভিটামিন ই গুরুত্বপূর্ণ একটা ভিটামিন আপনারা ভিটামিন ই যুক্ত খাবার বেশি বেশি খান ছেলে এবং মেয়ে উভয়কেই বলছি যেহেতু স্বামী স্ত্রীর সম্পর্কটা এটা একটা বন্ধুর মতো সম্পর্ক যদি বন্ধুকে সহজভাবে নেন তাহলে সংসার জীবনে কোনো ধরনের সমস্যা থাকবে না উভয় উভয়কে বোঝার জন্য চেষ্টা করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্য অনুযায়ী আপনাদের যথাযথ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ওকে আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ